নমস্কার, আমি সুজাতা রায়, টিভি বাংলায় আপনাদের সামনে। পারমিতা মুখার্জি মল্লিক মুম্বাইতে থাকেন। তিনি বাংলা এবং ইংরাজি দুটি ভাষাতেই সমান পারদর্শী। তিনি দুটি ভাষাতেই কবিতা লেখেন এবং বলেন। শুধু তাই নয়, পারমিতা দি মুম্বাইতে বহু অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন। তিনি সারা পৃথিবী থেকে বহু পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন। আসুন আমরা তার পরিচিতি আর তার কবিতা তার মুখেই শুনি। আপনাদের যদি আমাদের চ্যানেল ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নমস্কার, আমি ডক্টর পারমিতা মুখার্জি মল্লিক। আমি বোম্বেতে থাকি। আমি কবিতা ভীষণ ভালোবাসি। আমি IPPL মুম্বাই চ্যাপ্টার অর্থাৎ ইন্টারকালচারাল পোয়েট্রি অ্যান্ড পারফরমেন্স লাইব্রেরি মুম্বাই চ্যাপ্টার শুরু করেছি এবং তার প্রেসিডেন্টও বটে। আমি কিছু দুটো কবিতা আমার আমি বিশেষত আমি প্রধানত ইংরেজিতেই লিখি, কিন্তু কখনো কখনো কিছু কবিতা আমি অনুবাদ করেছি বাংলায়। আমি আপনাদের দুটো কবিতা পড়ে শোনাব। কি হতো, এই কবিতাটা ইংরেজিটা হলো হোয়াট ইফ। এই কবিতাটা আমার 29টি ভাষায় অনুবাদ হয়েছে এবং বাংলা অনুবাদ আমি নিজে করেছি। কি হতো, কি হতো যদি আমি তোমাকে ভালো না বাসতাম? কি হতো যদি তোমাকে না ভালোবেসে অন্য কারোকে ভালোবাসতাম? কি হতো যদি তোমার মতে মত না দিতাম? কি হতো যদি তোমাকে ভালো না বাসতাম? তুমি আমাকে এত উচ্চ স্থানে রেখেছো কেন, যেখানে আমি সাধারণ হতে পারি না, যেখানে আমার নিজস্বতা হারিয়ে যায়, যেখানে আমায় বুঝতে হয় যে তুমি ব্যস্ত, যেখানে বুঝতে হয় আমার সাথে সময় কাটানো মানে তুমি অলস? কি হতো যদি আমি তোমাকে ভালো না বাসতাম? কি হতো যদি তোমাকে ভালো না পেশে অন্য কারুকে ভালোবাসতাম? কি হতো যদি আমি নির্বোধ হতাম? কি হতো যদি তোমাকে আমি না বুঝতাম আর তোমার দিকে নিষ্প্রাণ হয়ে তাকিয়ে থাকতাম? তোমার মনের সৌন্দর্য দিয়ে আমাকে মায়াজালে কেন ঘিরে রেখেছ? আমি সব সময় তোমার দোষের থেকে গুণগুলো বড় করে দেখি কেন? আমি সব সময় এত ভালো কেন হই? হঠাৎ করে খারাপ হয়ে গিয়ে যদি পাশার চালটা বদলে দিই কি হতো যদি আমরা সকল কাজ ভুলে যেতাম? কি হতো যদি একসাথে পাখির মতো ডানা মেলে উঠতাম? কি হতো যদি ইচ্ছাধারী বৃক্ষের শরণে নিজেদের বিলীন করে দিতাম? কি হতো যদি তোমাকে ভালো না বাসতাম? কি হতো যদি তোমাকে না ভালোবেসে অন্য কারুকে ভালোবাসতাম? কি হতো যদি তোমার মতে না মত না দিতাম? কি হতো যদি তোমাকে ভালো না বাসতাম? আরেকটি কবিতা সাডেনলি, আমি তার অনুবাদ করেছি হঠাৎ। হঠাৎ মনে হচ্ছে আমি উড়ছি, হঠাৎ মনে হচ্ছে আমার কোনো বাধা নেই, হঠাৎ মনে হচ্ছে প্রথম ভালোবাসার ছোঁয়াচ লেগেছে মনে, হঠাৎ নিজেকে যেন চিনতে পারছি না। নীল আকাশ আরো নীলচে, সব কাজ কেমন হালকা লাগছে, মনের কোথায় নতুন আলো জ্বলে উঠেছে, নতুন সব চিন্তা ধরা পড়ছে মনে। হঠাৎ সব রং বদলে গেছে, গাছের সবুজ আরো তাজা হয়েছে যেমন বৃষ্টি পড়লে হয়। হঠাৎ সব মানে বদলে গেছে, সকল বাজে চিন্তার অবসান ঘটেছে। আমি কি নবম মেঘে আছি? আমার কি অসুখ করেছে না আমি ভালো আছি? কোথায় যেন আমি নিজেকে খুঁজে পাচ্ছি, কোথায় যেন আমি নিজের আমিকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনারা যে অনুষ্ঠানটা দেখলেন, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত খবরগুলো আমাদের কাছে আসে, আর শিল্পীরা যারা পারফর্ম করেন তারাও কষ্ট করে ভিডিওটা আমাদের কাছে পাঠান। তাই আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন
এবং সবার মধ্যে এটাকে শেয়ার করবেন, তাহলে আমরা সবাই উৎসাহিত হব, আমাদের ভালো লাগবে। নমস্কার।